যে সারি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারে শিউলি মাখা গল্প আগমনীর সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো শুভ সপ্তমী গাইস, এখন বাজাচ্ছে সন্ধে 7টা আর এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো কালকে ষষ্ঠীতে ঠাকুর দেখতে গেছিলাম, তো আজকেও বেরোচ্ছি। আর কালকে হচ্ছে অষ্টমী, কালকে অষ্টমী পুজো করব। তো চলো এখন তো ঠাকুর দেখতে যাই, আজকে হচ্ছে সপ্তমী। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। আজ সপ্তমী দিন, চলে এসেছি গয়েশপুর ঠাকুর দেখতে, আর যাব বেদী ভবন। আর কোথায় কোথায় যাই সেটা তো তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে। আর দেখো এখানে কত সুন্দর পাখির একটা পরিবেশ এখানে গড়ে তুলেছে, খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা। জানি এই পুজোর ভিডিওগুলো দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কি করবো বলো, কাজের এত চাপ তার জন্য একটুখানি লেট হয়ে গেল। আর সবাই দেখছি একটু লেটে লেটেই ভিডিও, মানে পুজোর ভিডিওগুলো ছাড়ছে, কারণ হচ্ছে পুজোতে সবাই ঠাকুর দেখতে গেছে তাই। আর এখানকার ঠাকুরটা দেখো কী সুন্দর লাগছে। আর এই যে আমরা তিনজন, আমি তোমাদের দাদা ভাই আর ইশু, ঠাকুর দেখতে এসেছি। তো এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, পাখির একটা পরিবেশ করেছে, ভালোই লাগছে। তো চলো এই যে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এখানকার প্যান্ডেলটাও সুন্দর করেছে, মানে প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর। তো এই যে ডাকের সাজের দুর্গা প্রতিমা এখানকার, তো চলে এসেছি। আর এখানকার মানে এই গয়েশপুরে অনেক ঠাকুর, অনেক মানে কিছুটা মানে অল্প মানে কাছাকাছি সব এই প্যান্ডেলগুলো সব। দেখো এখানকার প্যান্ডেলটা দেখো কত সুন্দর বানিয়েছে, দেখো কত সুন্দর, এত সুন্দর যে কি বলবো আর। এই দেখো, তো চলো এই দেখো এখানকার প্রতিমাটাও সুন্দর করেছে, খুবই সুন্দর লাগছে এখানকার প্রতিমাটা। তোমরা শুধু পরপর প্যান্ডেল দেখেই যাও, মানে এত প্যান্ডেল এত ঠাকুর দেখেছি এই দিনটা যে কি বলবো, মানে গাড়ি থেকে বারবার উঠতে হচ্ছে নামতে হচ্ছে। আর এখানকার থিমটা দেখো কত সুন্দর লাগছে, লাইটিংটা আর ভেতরটাও খুবই সুন্দর করেছে। চলো তোমাদের দেখাই ভেতরটাই, দেখো মানে এত সুন্দর কাজ, নিখুঁত কাজ। আর এইসব থিমের মধ্যে ভেতরে আসলে না মনটা পুরো শান্ত হয়ে যায়, মানে একটা কি বলবো একটা শান্ত শান্ত ভাইব চলে আসে। আর এই মানে ক্যামেরায় ঠিক যা মানে ক্যামেরায় ঠিক বোঝা যায় না যে কতটা সুন্দর। তোমরা যারা যারা ঠাকুর দেখেছো তারা তো বুঝতেই পারো যে ক্যামেরায় অত একটা ভালো বোঝা যায় না, নিজের চোখে যতটা দেখা দেখে শান্তি ক্যামেরায় অতটা বোঝা যায় না। আর তোমরা কারা কারা গয়েশপুরে ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা গয়েশপুরে আসনি তারা এবছর আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন তো আর আসতে পারবে না, তাই পরের বছর এসো। আর এখানে মোমো আর চাটনি ফুচকা, মোমো হচ্ছে মেয়ের আর চাটনি ফুচকা আমার, দুজো এখন খাবো, কেননা পুজো মানেই তো খাওয়া দাওয়া। আর এই দেখো এখানকার প্যান্ডেলটা দেখো, বুঝতে পারছো এটা কিসের প্যান্ডেল? এটা হচ্ছে চন্দ্রযান প্যান্ডেল, ঠিক আছে। এই প্যান্ডেলটা দেখার জন্য মানে জানতাম না যে এই প্যান্ডেলটা কোথায় হয়েছে, তো এই প্যান্ডেলটাতে আসার জন্য মানে ভিডিওতে দেখেছি মোবাইলে দেখেছি, তো জিজ্ঞাসা করতে 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 তারপরে এসেছি। আর এই দেখো চন্দ্রযান, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। সাইডে যে দেখতে পাচ্ছো এখানে চাঁদ রয়েছে, তোমাদের একটু দেখাচ্ছি জুম করে, এখানে চাঁদ রয়েছে আর এখানে চন্দ্রযান রয়েছে, মানে এই জিনিসটা খুব ভালো লাগলো যে চাঁদও দেখা যাচ্ছে আর চন্দ্রযানও দেখা যাচ্ছে। তাই এই দেখো তোমাদের জুম করে আবার দেখাচ্ছি যে এখানে চাঁদ দেখা যাচ্ছে। আর পুজো প্যান্ডেলের ভেতরে মানে এই প্যান্ডেলটার ভেতরে যাওয়ার জন্য একটু লাইন দিতে হলো, কেননা ভেতরে একটা প্রোগ্রাম হচ্ছে। আর তোমাদের দেখাচ্ছি চলো চন্দ্রযানের সেই প্রোগ্রামটা আর কি হচ্ছে, কীভাবে চাঁদে গিয়ে ল্যান্ড করলো সেই চন্দ্রযানটা, সেই প্রোগ্রামটাই হচ্ছে। আর এখানকার ঠাকুরটা একটু দেখো সুন্দর, খুবই সুন্দর। আর দেখতে দেখতে আবার চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে, মানে কি বলবো মানে প্যান্ডেলের পর প্যান্ডেল, এত
পুজো হয়েছে এখানে। আর এখানকার প্রতিমাগুলো দেখো, মানে এক একটা ইউনিক টাইপের প্রতিমা, মানে এইসব প্রতিমাগুলো আমার খুবই ভালো লাগে। ডাকের সাজের থেকে আমার এই সব প্রতিমাগুলো, মানে ইউনিক ইউনিক প্রতিমাগুলো আমার খুবই বেশি ভালো লাগে। আর এখানেও এই দেখো লাইটিং দেখো তো, দুর্গাপুজোর সময় কমই লাইটিং দেখা যায়, কিন্তু কালী পুজোর সময় বেশি লাইটিং দেখা যায়। তো চলো এবার আরও একটা প্যান্ডেলে চলো যাই, মানে প্যান্ডেলের পর প্যান্ডেল দেখা আর শেষ হচ্ছে না। এখানকার প্যান্ডেলটাও মোটামুটি হয়েছে, কিন্তু প্রতিমাটা তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। তোমরা বলো যে প্রতিমাটা কেমন হয়েছে, হেবি সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। ওই ক্যামেরায় না ঠিক আসে না, যে কী বলবো আর। আর তোমাদের এখানকার মিউজিকগুলো দিতে পারলে সবচেয়ে ভালো হতো, মানে প্রত্যেকটা প্যান্ডেলে এত সুন্দর সুন্দর গান বাজে, যদি দিতে পারতাম। এমনিতেই তো কপিরাইটের, মানে কপিরাইট পড়ে বলে তার জন্য ঠিক মতন মানে গানগুলো দেওয়া যায় না, নাহলে গানগুলো দিলে না আরও মানে ফুটে উঠতো ভিডিওগুলো। তো এই দেখো এখানকার প্রতিমাটা, মানে তোমরা যদি গয়েশপুরে আসো, মানে কিছুক্ষণের মধ্যেই তোমরা অনেক ঠাকুর দেখে নিতে পারবে। আর এ দেখো কত সুন্দর লাগছে এই প্রতিমাটা, মানে এক একটা এক এক রকম, মানে একই রকম না ঠাকুরগুলো, ঠাকুরগুলো পুরো আলাদা আলাদা, পুরো একদম চেঞ্জ। আর এখানকার প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে। তো চলো আবার অন্য একটা প্যান্ডেলে যাওয়া যাক। এই দেখো চলে এসেছি বলতে না বলতেই, এখানে প্যান্ডেলে বেশি লাইন ছিল না, তাও মানে লাইন দিয়েছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, ওরা আর কি বোঝে না, তো কি বলবো আর। আর এখানকার প্রতিমাটা দেখো, এবার পুজোতে ষষ্ঠী আর সপ্তমীর মধ্যেই আমি সব প্যান্ডেলগুলো কভার করেছি। অষ্টমীতেও বাড়ির সামনের প্যান্ডেলে পুজো দিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নবমীর দিনও ঠাকুর দেখতে বেরোয়নি, আর অষ্টমীর দিনও বেরোয়নি, আর দশমীর দিন তো দশমী, সেদিন আর বেরোনো হয়নি। সপ্তমীর দিন ঘোরা হয়ে গেল গাইস, তো কালকে হচ্ছে মহা অষ্টমী, তো কালকে মহা অষ্টমীতে অঞ্জলি নেব, তো সেটার জন্য দেখতে হবে পরের দিনের ভিডিও। তো চলো এখন ফ্রেশ হয়ে বিরিয়ানি নিয়ে এসেছি, মাটন বিরিয়ানি, তারপরে খাবো মাটন বিরিয়ানি। তো চলো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে কালকে অষ্টমী মহা অষ্টমীতে, টাটা। পুজোর দিনে বাইরের খাবার না খেলে নয়, মানে বাইরে খেতেই হবে, বাড়ির খাবার একদমই ভালো লাগে না, এই যে তার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর ফুচকা মোমো তো খেয়েছি, আর আইসক্রিমও খেয়েছিলাম, তো ভাবলাম যে বাড়ির জন্য কিছু নিয়ে যাই, তো বাড়িতে এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি সবাইকে দিয়ে, এখন নিজে খেতে বসছি। তো চলো আজকের জন্য এখানেই টাটা।